24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। নাটোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশাল গণসমাবেশ হয়েছে। বুধবার বিকেলে শহরের কানাইখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর চার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমা বানু রেখা সহ আরো অনেকে। SNN 24 টিভির সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা 6:30 ও রাত 10:00। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN 24 টিভির সাথেই থাকুন।